ওই দিন স্কুলে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা আমরা দুজনেই ছিলাম, তো মিস তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আচ্ছা জয় কাকে বেশি মিস করছে, মমকে না পাপাকে? আচ্ছা তো পাপা রে পাপাকে, নো মমকে, ও মাই গড, মমকে নো পাপাকে। বাবা নাকি মা জয় কাকে বেশি ভালোবাসে? অপু বলেন, যখন আমি জয়ের সামনে থাকি তখন জয় বলে সে মমকে বেশি ভালোবাসে, আবার যখন ওর পাপা ওর সামনে থাকে তখন বলে ও পাপাকে বেশি ভালোবাসে। অনেক ট্যালেন্ট, যখন আমি সামনে থাকি তখন মা প্রিয়, যখন বাবা সামনে থাকে বাবার মতো ট্যালেন্টেড যে মা। এছাড়াও স্কুলে সাকিব অপু দুজনেই জয়কে নিয়ে গিয়েছিল, আর সে সময় জয়কে জিজ্ঞাসা করা হয়েছিল পাপা নাকি মা জয় কাকে বেশি ভালোবাসে। তখন একবার অপুর দিকে তাকিয়ে জয় বলেছিল আমি মমকে বেশি ভালোবাসি, আবার পাপার দিকে তাকিয়েও জয় বলেছিল আমি পাপাকে বেশি ভালোবাসি। অর্থাৎ জয় কনফিউজড হয়ে গিয়েছিল বাবা নাকি মা কাকে বেশি ভালোবাসে এটা বলতে। অর্থাৎ অপুর কথা থেকে এটা ক্লিয়ার, ছেলেকে নিয়ে সাকিব ও অপু দুজনে স্কুলে গিয়েছে, ছেলের জন্যই সাকিব ও অপুর মাঝে দূরত্ব অনেকটাই কমে গেছে। কলকাতায় যাওয়ার আগে সাকিবের কাছে ছেলেকে রেখে গিয়েছিল অপু বিশ্বাস। বললাম যে মানে তাদের রিলেশনটা এখন এমন হয়ে গেছে যে দুজনের ক্লাসমেট, দুজনের হয়ে গেছে। সপ্তাহ সিনেমার প্রচারণার কাজে অপু বিশ্বাস ছিলেন কলকাতাতে, আর এই সময়টাই জয় ছিল তার বাবার কাছে। এই সময়ের মধ্যেই বাবা ছেলের মধ্যে দারুণ একটি সম্পর্ক তৈরি হয়েছে। জয় আগে থেকেই অনেক বেশি এক্সাইটেড ছিল তার বাবা আসবে বলে, আর বাবাকে সামনে থেকে দেখে সে তো আরো বেশি এক্সাইটেড। অপু বলেন বাবা ছেলের মধ্যে যে এত মিল এটা কল্পনাও করা যায় না। জয় এখন তার নতুন খেলার সঙ্গী পেয়েছে, দুজনের সম্পর্ক এখন অনেকটা বন্ধুর মতো, তারা যেন ক্লাসমেট। বাবা ছেলের এত গভীর সম্পর্ক দেখে অপু বিশ্বাস দারুণ খুশি।